নমস্কার, আমি অন্তরা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে রেসিপিটা আমরা শিখব তার নাম হলো কাঁচকলার ভর্তা। আর এটা শেখানোর জন্য এখন আমার রান্নাঘরে হাজির হয়ে গেছেন শেফ অসীম দত্ত। নমস্কার অসীমদা। নমস্কার। এটা করতে আমাদের কী কী লাগছে? কাঁচকলা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আচ্ছা। আদা বাটা, চপ অনিয়ন, চপ গ্রিন চিলি, নুন, সর্ষের তেল। এবার এক এক করে আমরা এটা মাখাবো। খুবই ইজি প্রসেস। বাড়িতে আমরা আলু সেদ্ধ খাই, সেমনিভাবে সেদ্ধ কাঁচকলাটা মাখবো। এরপরে তুমি কি দেবে? এর মধ্যে প্রথমে পেঁয়াজ কতটা দেবো বলো? দাও, দু চামচ পেঁয়াজ কুচি। তারপরে নুন দাও। এবার আদা রসটা নেব। আচ্ছা, আদাটা আমার এখানে হাতে দাও, আমি রসটা বার করে নেব। হ্যাঁ দাও। এই যে আদার রসটা বেরিয়ে গেল। তুমি তো আদার রসটা কেন দিলে? আদাটা দিলে পুরো মুখে পড়তো, তাই জন্য শুধু রসটা দিলাম। পুরো রসটা এর মধ্যে মেখে গেল ভালো করে। এবার গ্রিন চিলি দাও। কতটা দেবো? অল্প, যেমন ঝাল খান সেই অনুযায়ী। সর্ষের তেল। আচ্ছা, লাস্টে আমরা সর্ষের তেল ব্যবহার করছি। আর দেবো না? চট জলদি এটা হয়ে যায়, একদম আলু ভাতের মাখার মতোই সুন্দর। কোনোদিন এমন হয় যে বাড়িতে ঢুকে আমাদের সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করে, সেদিনকে এই জিনিসটা বানিয়ে খেলে খুবই ভালো লাগবে আশা করি। তোমার অসংখ্য ধন্যবাদ। তাহলে শিখে গেলেন তো কাঁচকলার ভর্তা? এবার থেকে বাড়িতে যখনই নিরামিষ খেতে ইচ্ছা করবে কিংবা ধরুন সেদ্ধ ভাত, তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন চট জলদি কাঁচকলার ভর্তা। তাহলে ভালো থাকুন, আবার দেখা হবে।